ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো। যত প্রচার বাড়তে লাগলো, কাফের মুশরিকদের নির্যাতন তত বেশি বাড়তে লাগলো, এত নির্যাতন বাড়তে লাগলো, এক পর্যায়ে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করতে হলো হাবাসা ইথিওপিয়ায়। সেখানে বাদশা নাজাশি ছিলেন, তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে মুসলিমরা থাকতে লাগলো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায়, তায়েফবাসী খারাপ ব্যবহার করলো, তাকে রক্তাক্ত করলো, তিনি আবার মক্কায় ফিরে আসলেন। তিনটা বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবায়ে কেরামকে শিয়ারে আবু তালেবে রাত দিন কাটাতে হলো, তিন বছরের বয়কট জীবন। এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষণ্ণ হয়ে পড়লেন, আল্লাহ পাক তাকে মিরাজ ঘটালেন, তার সমস্ত বিষণ্ণতা দূর হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বর্ষে ইয়াসরিব থেকে আগত 6 জন যুবককে দাওয়াত দিলেন, যাদের নেতা ছিল সাআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন ইয়াসরিব মানে মদিনা থেকে এসেছিল, তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল। তার পরের বছর তারা আরও 6 জনকে নিয়ে আসলো, 6 যোগ 6 মোট 12 জন। এর পরের বছর মুসআব বিন উমায়্যা রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে 12 থেকে 75 জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো, মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবায়ে কেরামকে নিয়ে। এই যে মদিনা, এটাই হলো প্রথম ইসলামিক স্টেট। কথা কি বুঝতে পারছেন? ওই দাউদ এবং সুলাইমান আলী ইসলামের পর এবং ইউসুফ আলী ইসলামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট। এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা, এখানে ফুলফিল হলো, এখানে জনগণ হলো, এখানে সার্বভৌমত্ব থাকলো, এখানে গভর্নমেন্ট হলো, এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে সময় শর্ট। এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস, আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স, সমস্ত বিষয়গুলো করতে লাগলেন। এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল, আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। তার পরের বছর উহুদের যুদ্ধ হলো। আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধের সাময়িক বিপর্যয় শিকার হলাম, পরাজিত হয়নি, সাময়িক বিপর্যয় শিকার হয়েছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মার খেতে হয়েছে, জি, এবং 70 জন সাহাবি এখানে ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, যার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। এর পরের বছর 10,000 সৈন্য নিয়ে মুশরিকরা আক্রমণ করলো মদিনা। এখানে 1.5-2 মাস মদিনাকে অবরোধ করে রাখলো। এটা হলো খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। সূরা আহজাব পড়ে দেখেন। এরপর তারা ফিরে চলে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরাই করবো ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন, ইকোনমিক বেস বাড়াতে লাগলেন, সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন, এবং গোত্রে গোত্রে ইসলামে দাওয়াত পৌঁছে দিতে লাগলেন। এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন, সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় ঢুকবো। তারা ইহরাম বেঁধে মক্কায় ঢুকতে লাগলেন। প্রতিবন্ধকতা দেওয়া হলো হুদাইবিয়া নামক জায়গায়। হুদাইবিয়া নামক জায়গায় খালিদ বিন ওয়ালিদ, যিনি তখন ইসলাম কবুল করেননি রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন, যাওয়া হবে না। এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো, যেটাকে আমরা হুদাইবিয়া সন্ধি বলে থাকি। চুক্তির প্রতিটা দফায় বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে, কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল। কি দফা? 10 বছর আমরা যুদ্ধ করব না, ওকে ডান, তোমাদেরকেও আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে, আমাদেরকেও তোমাদের দলে গেলে ফিরাই দিব না, ওকে ডান, এই বছর ওমরা করতে পারবে না, ফেরত যেতে হবে, ঠিক আছে ডান, পরের বছর আসতে হবে তাও 3 দিনের জন্য বিনা অস্ত্রে, ওকে ডান, সব কিছুই ডান, যাও। এই চুক্তি হয়ে গেল, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ, কি বিজয়! বোঝেন এই জায়গাটা, কুরাইশরা ছিল সবচেয়ে বড় শত্রু, আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা, যারা যাদের মধ্যে 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এদেরকে বের করে দেয়া হয়েছে, এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুধু বনু কুরাইজাকে হত্যা করা হয়েছিল, কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে। এটা দ্বিতীয় বড় শত্রু, আর এই কুরাইশরা সবচেয়ে প্রধান বড় শত্রু। কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি 10 বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন, এই 10 বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না, মানে এরা স্টপ, এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারবো।
কথা কি বুঝতে পারছেন? এই চুক্তির ঠিক পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার আক্রমণ করলেন, কারণ এরা আর খায়বারকে সাহায্য করতে পারবে না। হোয়াট এ লিডার, হোয়াট এ পার্সোনালিটি, মানে কি ব্যক্তিত্ব, কি কি নেতা, কি বিচক্ষণতা, চিন্তা করেন। 10 বছর বন্ধ করে দিলাম, তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোনো শত্রুকে হেল্প করতে পারবে না। ওকে, ডান, ডিল হয়ে গেল। এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে, এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন, একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ, পরে বড়টারও কলার চেপে ধরলেন। কি ডিপ্লোমেসি! আমরা খালি এখন মিষ্টি খাওয়া সুন্নত জানি, আমরা এখন জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাটিক সুন্নত জানি না। জি, চিন্তা করে দেখ, এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। খায়বার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরও বাড়তে লাগলো, প্রচুর সম্পদ গনিমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো। রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে, মিশরের বাদশাকে দাওয়াত দেওয়া হচ্ছে, পারস্যে দাওয়াত দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়লো। এক পর্যায়ে মাত্র এই চুক্তির মাত্র 3-4-5 বছর পরেই, এই চুক্তির 10 বছর যায় নাই, 3-4 বছর পরেই, 3-4-4.5 এরকম বছর পরেই, বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই মক্কা আক্রমণ করলেন। মক্কা বিজয়, কোন মক্কা? যেই মক্কায় আগে শিরিক ছিল, এখন শিরিক নাই। যেই মক্কায় সুদ ছিল, এখন সুদ নাই। যেই মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, নারীর কোনো অবমাননা নাই। যেই মক্কার মধ্যে মাদকের সয়লাব ছিল, কোনো সয়লাব নাই। যেই মক্কায় গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল, এখন কিচ্ছু নাই, সবাই ভাই ভাই। এই মক্কা জাহেলিয়াতের মক্কাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন। সেই আল্লাহ কি মরে গেছেন? সেই নবীর আদর্শ কি মরে গেছে? আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে? তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায়, আমাদের জাহেলি আজকে পরিবর্তন করা সম্ভব নয়? এই বিশ্বের জাহেলিয়াত পরিবর্তন করা সম্ভব নয়? আমরা করতে পারি না পারি, আল্লাহ পাক এমন প্রজন্ম আনবেন, দেখে নিন, তারা করে দেখাবে ইনশাআল্লাহ। যখন আল মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন জাহেলিয়াতের রেশমাত্র থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু আযা ওয়া জাল্লা। এর আগ পর্যন্ত কঠিন সময় আছে, ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দাও আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করলেন, এরপর কি এটা থেমে গিয়েছিল? এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন। কোন খেলাফা? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ। তারপরে এসেছেন উমর ইবনে খাত্তাব, আরও 10 বছর, তখন মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে। এরপরে এসেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, মুসলিমরা আরও বড় বিশ্ব শাসন করেছে। তারপরে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু যুগ, তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু ক্রন্দলে লিপ্ত হয়ে গিয়েছিল, এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, ঠিক যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। এরপর কি হয়েছে? এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফেতনা বাড়তে শুরু করেছে। একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নবী, নাউজুবিল্লাহ, এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পদভ্রষ্ট হয়ে গেছে। আরেকদল লোক বের হয়েছে, এরা বলেছে কবিরা গুনাহগার ব্যক্তি হলেই কাফের, একে হত্যা করা লাগবে, এরা হয়ে গেছে খারেজি। আরেকদল লোক বের হয়েছে, এরা বলে তাকদীর বলতে কিচ্ছু নাই। আরেকদল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই। আরেকদল বের হয়েছে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন সুন্নাহ মানবো, না হলে মানবো না। এরকম করে শিয়া, খারেজি, মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া, জাবারিয়া, কাদারিয়া, কত যে দল বের হয়েছে, আস্তে 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 উম্মাদ বিভক্ত হতে শুরু করেছে। এই সময়ে ইমামগণ আবির্ভূত হয়েছিলেন, মুহাদ্দিসগণ আবির্ভূত হয়েছিলেন, তারা সংস্কার ধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন। এভাবে আস্তে আস্তে মাঝহাবগুলো গড়ে উঠেছে, হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি, সভ্যতা এগিয়ে গেছে। আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে। উমাইয়ারা প্রায় 132 বছর এই উম্মাকে লিড দিয়েছিল। তখন ইসলামী খেলাফা একটা শেল ছিল, একটা শেল, যদিও তারা ভিতর থেকে ফাসেক হয়ে গিয়েছিল, কিন্তু একটা শেল ছিল 132 বছরের মতো। ইসলাম এগিয়ে গেছে, সভ্যতা এগিয়ে গেছে, সভ্যতার অমুকরা দিয়েছে, সভ্যতা মুসলিমরা দিয়েছে, সভ্যতা এগিয়ে গেছে। এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে, প্রায় 500-550 বছর, 550 বছর তারা পৃথিবী শাসন করেছে। আব্বাসীয়দের সময় মুসলিমদের ভিত যখন দুর্বল হয়ে যায়, তখন মঙ্গোলিয়ানরা আব্বাসীয়দেরকে আক্রমণ করেছিল,
এবং চল্লিশ দিনের ব্যবধানে 20 লাখ মুসলিমকে হত্যা করেছে। যখনই আল্লাহ পাকের ওই সুন্নাহ, যখনই মুসলিমরাও, অমুসলিমরা তো আছেই, মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে, আল্লাহ পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন, নতুন সম্প্রদায় নিয়ে এসেছেন, এটাই সভ্যতার সংকট। আবার কথাটা ভালো করে বোঝেন, অমুসলিমদের কথা বাদ দেন, মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে, তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করেছে, আল্লাহ পাক মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন, অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন, এটা আল্লাহর সুন্নত, মনে রাখবেন। আব্বাসীয়রাও সরে গেছে, এদিকে দায়িত্ব চলে আসলো মামলুকদের হাতে, মামলুক মানে দাস। ইলতুৎমিশের নাম শুনেছেন? নাম শুনেন নাই? তারা যখন ক্ষমতা নিয়েছেন, কুতুবউদ্দিন আইবেক, নাম শুনেন নাই? কুতুব মিনার, তারা মামলুক ছিলেন, তাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। মিশরের এই মামলুকরা বিশ্ব চালিয়েছে কিছুদিন, কর্ডোভার মুসলিমরা শাসন করেছে কিছুদিন, মাঝখান থেকে ফাতেমিরা খেলাফত নিয়েছিল কিছুদিন, তারপরে যখন চতুর্মুখী ক্রুসেডগুলো হচ্ছিল, ক্রুসেডারদের আক্রমণ বেশি হচ্ছে, মঙ্গোলিয়ানদের আক্রমণ বেশি হচ্ছে, তখন আল্লাহ পাক উসমানীয় খেলাফত নিয়ে এসেছেন। এই যে দেখছেন না কুরুলুস উসমান, দেখেছেন না কুরুলুস? তারপরে যে আর্তুগরুল দেখেছেন না? এগুলো হিস্ট্রি পড়বেন। আর্তুগরুল গাজীর ছেলে কুরুলুস, কুরুলুস তো বীরত্বের কথা, উসমান গাজী, তার হাত ধরে অটোমান এম্পায়ার প্রতিষ্ঠা হয়েছে। কত বছর শাসন করেছে তারা? কত বছর? তারও বেশি, 600+ তারা শাসন করেছে। এদের মধ্যে প্রথম দিকে শক্তি ছিল, ক্ষমতা ছিল, আস্তে আস্তে এরা দুনিয়া পূজারি হয়, ক্ষমতা চলে যায়। একই সুন্নাহ, সভ্যতার এই টোটাল সংকটের চিত্র একই। যখনই মানব জাতি আল্লাহর বিধান মেনেছে, রাসূলের আনুগত্য করেছে, আল্লাহর দেখানো পথে চলেছে, আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। আর যখনই কোনো জাতি হোক, সেটা মুসলিমরাও, যখনই আল্লাহর বিধান মানে নাই, রাসূলকে মানে নাই, প্রবৃত্তির আনুগত্য করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিয়েছে। এখন উসমানীয়দের পতন হয়ে গেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে। এটা একটা বিস্ময়কর বিষয়, দুইজন ব্যক্তির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আস্তে আস্তে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি, তারপরে এদিকে আপনার সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, এদিকে ব্রিটেন, পরে আসছে আমেরিকা, এদিকে ফ্রান্স, সবাই মারামারি করতে 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 4-5-6 বছরের ব্যবধানে দেখলেন যে আপনি মাশাআল্লাহ 3-4 কোটি মানুষ মরে শেষ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হিস্ট্রি। আবার ওই একই চেতনা থেকেই হিটলার চিন্তা করছিল যে আমার হারানো জায়গাগুলো ফিরে পেতে হবে, একটা এক্সট্রিম জাতীয়তাবাদের চেতনায় সে পরবর্তীতে আবার জার্মানদেরকে ঐক্যবদ্ধ করতে থাকে। অভ্যন্তরীণ বিষয়গুলোকে ডিল করার পরে সে যখন পলিটিক্যাল ক্ষমতায় যায়, সে তখন ওই হারানো জায়গাগুলো ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকে, সামরিক বাহিনী শক্তিশালী করতে থাকে। এক পর্যায়ে পোল্যান্ডকে আক্রমণ করাকে কেন্দ্র করে ব্রিটেন এবং এই ফ্রান্স, এর সাথে আবার জার্মানির কলিশন শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে হতে এক পর্যায়ে আমেরিকা জয়েন করে, এদিকে জাপান জয়েন করে, আস্তে আস্তে অটোম্যানরাও জড়িয়ে পড়ে। এই যে অটোম্যানরা, তার আগেও তারা জড়িয়েছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই জড়িয়েছে, সেকেন্ডটাতে আসলে ওদের তেমন কোনো অস্তিত্ব ছিল না। আস্তে আস্তে জড়িয়ে পড়তে পড়তে ওই যে হিরোশিমা নাগাসাকির বোমাবাজি দিয়ে যুদ্ধ শেষ হয়, সারেন্ডার করে। শুরু কোথায়, শেষ কোথায়, বিশ্ব দেখলো কিভাবে মানুষ মরলো, সে আমাদের আলামত ছিল এগুলো, বেশি বেশি মানুষ মারা যাবে, মানুষ জানবে না কি কারণে মারা হচ্ছে আমাকে, আর হত্যাকারীও জানবে না কেন মারছে আমি তাকে। এটাতে আরও প্রায় 7-8 কোটি মানুষ মরে শেষ। আর সামনে আপনাদের অপেক্ষা করছে ইনশাআল্লাহ তাআলা আরেকটা ওয়ার্ল্ড ওয়ার, যেটা হবে ইনশাআল্লাহ, ওয়াল্লাহু আলাম বিসওয়াব, যেটা হবে নিউক্লিয়ার ওয়ার, যার ব্যাপারে হাদিসে এসেছে ইরাকের ফোরাতের সোনাকে কেন্দ্র করে যুদ্ধটা হবে, যেখানে 99% কম্ব্যাটেন্ট মারা যাবে, প্রতি 100 জনের মধ্যে 99 জন যোদ্ধা এখানে মারা যাবে, 99%। আর ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করলে 99% মানুষ মারা যায়? নিঃসন্দেহে এখানে এমন কোনো ওয়েপেন্স থাকতে হবে যেটা ম্যাস ডিস্ট্রাকটিভ, নিউক্লিয়ার ওয়েপেন্স থাকতে হবে, যেটা সামনে বিশ্ব দাঁড়িয়ে আছে। তবে এই পুরো ঘটনায়, এই অটোম্যানদের পতনের পর থেকে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন তারা পতন হয়ে গেল, তারপর থেকে ওয়ার্ল্ডকে রুল করা শুরু করে দিল বড় বড় কিছু পরাশক্তি, যেমন প্রথমে কিছুদিন রুল করেছিল জার্মানি, তারপরে ব্রিটেন, তারপরে আমেরিকা, এখন রুল করতে যাচ্ছে ইসরায়েল, আস্তে আস্তে সভ্যতা এগিয়ে যাচ্ছে। এবং এই সময় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ফেতনার কথা আপনাকে বলে গেছেন, এই সময়টা আপনি পার করবেন, মানুষ সকালে মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে।
নগ্নতা বাড়বে, জেনা বাড়বে, ধর্ষণ বাড়বে, হত্যা বাড়বে, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে, পিতাকে সন্তান হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, ভাই বোনকে হত্যা করবে, ম্যাসাকার অবস্থা হবে। যত দিন যাবে নবীজি বলেছেন আস্তে আস্তে মানুষের এই ফেতনাগুলো বাড়তে থাকবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেরা কমে যাবে, সময় সংক্ষিপ্ত হবে, বেশি বেশি ভূমিকম্প হবে, মহামারী দুর্যোগ বন্যা জলোচ্ছ্বাস বাড়তে থাকবে, পৃথিবীতে কলুষণ বাড়তে থাকবে, যতদিন যাবে সভ্যতা এভাবে সংকটময় অবস্থার দিকে যেতে থাকবে এবং এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে যে ওয়ার্ল্ডটা দুভাগে বিভক্ত হয়ে যাবে, এক ভাগ মুসলিমদের আরেকবার অমুসলিমদের, আর আল্লাহবাক তাদের মাঝেই কলুষণ লাগিয়ে দিবেন এবং এর মধ্য দিয়ে আল্লাহবাক সভ্যতাগুলোকে ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ। যারা জিও পলিটিক্স বোঝে না ওদেরকে গিয়ে বলবেন যে ইউক্রেন রাশিয়ার বিষয়টা কি, তারা বলবে ইউক্রেনের উপর আল্লাহর গজব পড়েছে, ব্যাস দ্যাটস অল। কিন্তু এই পুরো বিষয়গুলোর পিছনে যে একজন কলকাঠি নাড়ছে এটা তো তারা তাদের ইনসাইটে দেখতে পাচ্ছে না। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে সবার ক্ষতি হয়েছে, একটা রাষ্ট্রের লাভ হয়েছে, কে তারা? যাদের কোনো ল্যান্ড ছিল না, দুই হাজার বছর উদ্বাস্তুর মতো ঘুরেছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে এই ওয়ার্ল্ডের সিম্প্যাথি নিয়ে জেরুজালেম দখল করে ফেলেছে, আমাদের মাদেরকে বোনদেরকে নির্বিচারে হত্যা করেছে, ধর্ষণ করেছে, ভাইদেরকে বের করে দিয়েছে, আমাদের জমি তারা দখল করে নিয়েছে। ব্যাপারটা অনেকটা এমন যে আমার ঘরে একটা মেহমান এসেছে, দরজা নক করছে, আমি দরজা খুলে দিলাম, বললাম আসেন ভিতরে বসেন, নাস্তা করেন, চা খান, তারপরে সে জোর করে আমাকেই বের করে দিল, দিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে আমি এখন দরজা বাইরে থেকে নক করছি, আমার ঘর আমাকে ফেরত দেন, আর সে বলছে এ হচ্ছে সন্ত্রাসী, আমার ঘর ফেরত চাচ্ছে। এবং সারা ওয়ার্ল্ডের যত মেইন বিষয়গুলো আছে, আপনার পলিটিক্স বলেন, ইকোনমিক্স বলেন, জিও পলিটিক্স বলেন, আপনার ফাইন্যান্স বলেন, মিডিয়া প্রযুক্তি বলেন, অস্ত্রশস্ত্র বলেন, সব কিছু সে নিয়ন্ত্রণ করছে সেই শুরু থেকে। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সে আরও শক্তিশালী হয়েছে, প্রথমে ব্রিটেনের হাত ধরে, পরে আমেরিকার হাত ধরে, এখন সে তার সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করবে ইনশাআল্লাহ দেখে নিয়ে, এবং আস্তে আস্তে সে আরও এত শক্তিশালী একটা জায়গায় আসবে যে তাকে ডমিনেট করা আর কারো পক্ষে পসিবল হবে না, এটা হবে। এবং এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল সারা বিশ্ব শাসন করবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। আর বিগত 70 বছরে যখন তারা এই কাজগুলো করেছে তখন আমরা কি করছিলাম? আমরা ওই যে একে অপরের ভুল ধরছিলাম, আমরা একে অপরের বিরুদ্ধে লিখছিলাম, একে অপরকে আমরা আন্ডারস্টিমেট করছিলাম, আমরা হালুয়া খাচ্ছিলাম, কিছু কিছু সময় জিলাপি খরমা খাচ্ছিলাম, হ্যাঁ আমরা একে অপরের কাদা ছড়াছড়ি করতে করতে সময় নষ্ট করেছি, বিভিন্ন চেতনা স্লোগান দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে সময়গুলো নষ্ট করেছি, এবং এই সময়গুলোতে ইসলামের শত্রুটা কত উঁচুতে চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন। এখন সামনে কি সামনে, আগে এগুলোর ফল ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, বিশ্ব আর এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আস্তে আস্তে বিশ্ব সংক্ষিপ্ত হবে, ম্যাসাকার হবে, ফেতনা বাড়বে, মানুষের সংখ্যাও কমবে আশা করা যাচ্ছে, যুদ্ধ বিগ্রহও বাড়বে, আস্তে আস্তে পৃথিবী তার শেষ শেষ সীমার দিকে যাবে। তবে এতটুকু এনশিওর করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্য থেকে কিছু ইমানদার মানুষকে অবশিষ্ট রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কাকে রাখবেন, কার সন্তান, কার বাবা, কার সন্তান, কার ভাই, কার বোন, আল্লাহ ভালো জানেন। নবীজি এটাও বলেছেন, শোনেন নবীজি এমনভাবে বলেছেন যে 10 জন ঘর সাওয়ার খোঁজ খবর নিতে যাবে দাজ্জাল বের হয়েছে কিনা, আমি ওই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জানানো হয়নি? তার মানে এমন কিছু আল্লাহর বান্দা থাকবেন যারা এই জামানাতেও টিকে থাকবে, ঈমান নিয়ে টিকে থাকবে ইনশাআল্লাহ। কারা? যারা নিঃসন্দেহে আকীদা ঠিক করবে, আমল ঠিক করবে, আত্মশুদ্ধি অর্জন করবে, যাদের পারিবারিক আদর্শ সুন্দর থাকবে, যারা হালাল খাবে, যারা হারামে লিপ্ত হবে না, যারা আদর্শ পরিবার গড়বে, পরবর্তী প্রজন্মকে ঠিকঠাক মতো গড়ে তুলবে, যারা তাজকিয়া অর্জন করবে, জানা অনুযায়ী আমল করবে, পরিপূর্ণ ইসলাম যারা পালন করার চেষ্টা করবে, আল্লাহ পাক হয়তো তাদেরকে অবশিষ্ট রাখবেন ইনশাআল্লাহ। যেটা সো ভেরি ডিফিকাল্ট, আল্লাহ পাক এরকম অবস্থায় দেখবেন আল মাহদিকে বের করবেন। তবে তবে মাহদি ল্যাম্প নিয়ে খোঁজার কোনো দরকার নাই, কত বছর পর আসবে, কবে আসবে, কি হবে না হবে, এইসব ননসেন্স প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আপনি জেনে রাখেন যে এইগুলো হবে, এবং আপনি ব্যক্তিগতভাবে আপনার প্রাথমিক কাজগুলো করেন, প্রাথমিক কাজ পড়াশোনা, আমল করা, রিজিকের হালাল ব্যবস্থা করা, পারিবারিক মূল্যবোধ ঠিক করা, দিনের দাওয়াতি কাজ করা, আস্তে আস্তে করেন।
আপনাকে অত বড় চিন্তা করতে হবে, বেসিক ঠিক করেন। আসবেন তিনি যখন আসার, কখন আসবেন সেটা আমাদের জন্য ল্যাম্পো দিয়ে খোঁজার কোনো সাবজেক্ট না, তবে তিনি যখন আসবেন তখন তিনি উম্মার দায়িত্ব নেবেন এবং তার হাতে আল্লাহ বিজয় দিবেন ইনশাআল্লাহ। তবে তার বিজয় অর্জনের পর মাসিহুদ্দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে, তাকে তিনি ডিফিট করতে পারবেন না, সে এত বেশি শক্তিশালী হবে দাজ্জাল, তাকে ডিফিট করা যাবে না। তখন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে, ফেরেশতার পাখায় ভর দিয়ে তিনি নামবেন, চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে এবং তাকে দেখা মাত্রই দাজ্জাল দৌড়ানো শুরু করবে। প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় তিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। এরপরে তিনি জেরুজালেম থেকে ওই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সেই খিলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। 40 বছর এটা থাকবে, তারপর তিনি আবার ইন্তেকাল করবেন, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে। তারপরে সভ্যতা আরও আগাবে এবং মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। পৃথিবীতে একটা মানুষ থাকবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জানে, একটা ব্যক্তি থাকবে না যে আল্লাহ শব্দ বলতে জানে। ওদের সামনে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ইনশাআল্লাহ, ওই দিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর সামনে ধ্বংস অপেক্ষা করছে। সভ্যতা যেভাবে শুরু হয়েছে আস্তে 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 সেই শেষের পরিণতির দিকেই ফিরে যাবে। মাঝখানে কিছু সময় আপনার হাতে আছে, আমার হাতে আছে, আল্লাহ পাক হায়াত দিয়েছেন হয়তো 30, 40, 50, 60, 100 বছর হাইয়েস্ট, এতটুকুই সময়। সিরিয়াসলি নিজের লাইফটাকে নেন, ফিকির করেন আপনি কী করতে যাচ্ছেন। এত বড় স্কেলে আপনাকে চিন্তা করতে হবে না। আমি যতগুলো কথা বলেছি আমি পুরো হিস্ট্রিটা আপনাকে বলার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। তো এত বড় বড় বিষয় সবাইকে চিন্তা করতে হবে না। সাধারণ মুসলিম হিসেবে আমাদেরকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে, দিনের জ্ঞান অর্জন করা, জানা অনুযায়ী আমল করা, আলেম ওলামার কাছে যাওয়া, আত্মশুদ্ধি অর্জন করা, পারিবারিক মূল্যবোধগুলোকে ঠিক করা, একটু পর্দার চর্চা করা, তালিম করা, একটু তাওহীদ শেখা, একটু সুন্নত শেখা, প্রফেটিক লাইফস্টাইল ফলো করা, আপনার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করা, এই বেসিক কাজগুলো করতে থাকেন। সবাইকে আল্লাহ পাক সব দায়িত্ব দেন নাই, যাকে আল্লাহ পাক যে সেক্টরে রেখেছেন সে সেভাবেই দিনের খেদমত করবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা বুঝতে পারছি ওয়ার্ল্ডের সামনে সভ্যতার একটা ভয়ঙ্কর সংকট অপেক্ষা করছে। এই সংকটটা এত ভয়ঙ্কর হতে পারে যেটা মানব জাতি কল্পনাও করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন যত ভয়ঙ্কর সিচুয়েশনই হোক না কেন আমাদেরকে যেন ঈমান এবং আমলের হালতে রাখেন, ওই হালতেই মৃত্যু দেন। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন, আমিন। এবং আমাদেরকে দ্বারা যদি কোনো কাজ না হয়, দিনের কোনো খেদমত না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে এমন যেন প্রজন্ম নিয়ে আসেন যারা তাদের জান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করুন, সভ্যতার সংকটগুলো ধরার তৌফিক দান করুন, এর মূলনীতিগুলো বোঝার তৌফিক দান করুন, জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন, আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের প্রশাসন, সরকার, আমাদের জনগণ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক সবার মাঝে হৃদ্যতা ভালোবাসা দিয়ে দিন, আমরা সবাই যে এক।